তাহলে প্রথমেই খবর পায় আমার হেল্পার বোনের কাছে। ও আমাকে ফোন করে বলে যে দিদি সর্বনাশ হয়ে গেছে, সব জানলা কপাট ভেঙে আমাদের মালপত্র সব চুরি হয়ে গেছে। আমি ওই শুনি রাস্তায় অনগোয়িং বেরিয়ে পড়ি বাড়ি থেকে। বেরিয়ে এসে দেখি এলাকার লোকজন সবাইকে ডেকে, সবাই রাস্তার উপর সেন্টার, সকালবেলা গিয়ে মাঠে ঘাটে যায় রাস্তায় দেখে সবাই এসে হাজির হয়েছে এখানে, এবং এসে দেখে সমস্ত সব কিছু আমার গেছে চুরি। চার পাঁচ বস্তা মতো চাল ছিল ডামের ভেতরে, সেই চালের ডাম ভেঙে নিয়ে গেছে। দু বস্তা আলু ঢালা ছিল, যা পেরেছে কুড়িয়ে কাড়িয়ে ভরে নিয়ে গেছে। দু কার্টুন ডিম ছিল, তার মধ্যে যা পেরেছে সব বার করে নিয়ে গেছে। আর সব ছড়িয়ে ছিটিয়ে ছাতুর, নুন, তেল, তারপরে রান্নার সরঞ্জাম, হাঁড়ি, কড়াই, যেমন তো যা থাকে আর কি আমাদের সঙ্গে। এই দেখুন দুই দিকে দুটো জানলা ভেঙে দিয়েছে, দিয়ে গেছে। আমার আমার সে সম্বন্ধে কোনো ইয়ে নেই, কেন আমি এখানে কাজ করি চলে যাই, আমি কারোর উপর আমার সন্দেহ বা কে কি। হ্যাঁ, এরকম ঘটনা কোনো সময় আমি সম্মুখীন হয়নি, এই প্রথম। এইভাবে জানলা কপাট ভাঙা বা এত বড় চুরি হবে এটার সম্মুখীন আমি কোনোদিন হইনি। এলাকাবাসী আমার সঙ্গে সহযোগিতা করেন, কিন্তু স্কুলটা সবার বাইরে, গ্রামের বাইরে। এই বাংলায়, এই বাংলায় তৃণমূলের আমলে সারা শিক্ষা আজকে জেলে, খাদ্য আজকে জেলে। তাই স্বাভাবিকভাবে একইভাবে এই বড়োয়া ব্লকের তথা বড়োয়া পঞ্চায়েতের বাবরপুর গ্রামে যে শিশু শিক্ষা কেন্দ্র আছে, সেখানে একটা আইসিডিএস সেন্টার সেই ঘর থেকে করা হয়েছিল। হঠাৎ করে আমি যখন বাড়ি থেকে বেরোই, সেই আইসিডিএসের যিনি দিদিমণি, তিনি খবর দেয় যে ওখানে জানলা ভেঙে, দরজা ভেঙে মাল চুরি হয়। একইভাবে এসে দেখতে পেলাম যে সেখানে চুরি হয়েছে, কে বা কাহারা এই চুরি করেছে আমাদের জানা নেই, অধরা। তাই আমি দৃষ্টি আকর্ষণ করছি এখানকার প্রশাসন, যে ওসি সাহেব এবং বিডিও সাহেব এবং সিডিপিও সাহেব, যে চুরি হয়েছে এই শিশুদের আহারকে সন্ত্রাস করে সেই চুরি করেছে, তাদের থেকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটা আমাদের দাবি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। আমরাও যদি এখানে যদি সেই প্রশাসন যদি না করে ঠিকঠাকভাবে তাদের থেকে তথ্য লুপাট এবং তথ্য যে মাল চুরি করেছে সেই যদি ভালো করে তাদের তদন্ত করে না বেরেই, আমরাও জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরাও আন্দোলনে নামব আগামী দিনে। সারা বাংলায় তথা বড়োয়া ব্লকের এই শিশুদের মাল চুরি হচ্ছে, তার দাবিতে আমরাও আন্দোলনে নামব। এটা আমি হুঁশিয়ারি দিয়ে আপনাদের মাধ্যমে জানান দিলাম।